আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম তৃতীয় নম্বর ভিডিও নিয়ে। তৃতীয় নম্বর ভিডিওতে দেখবো আমরা কীভাবে ক্যাম্পেইনটা রান করতে হয়, এভাবে কীভাবে কীভাবে এখানে ডিপোজিট করতে হবে। দেখেন আমি এখান থেকে $200 মতো ডিপোজিট করেছিলাম। আমরা এখান থেকে দুইটা ক্যাম্পেইন রান আছে। তো দুইটা ক্যাম্পেইন রান থাকলে হবে না আমাদের। এখান থেকে আমি দেখাবো আপনাদের কীভাবে আরেকটা ক্যাম্পেইন রান করতে হয়, ঠিক আছে? তো এখান থেকে ডিপোজিট করার টাকা আপনাকে দেখাতে হবে কীভাবে ডিপোজিট করতে হয়। ডিপোজিট করতে হলে আপনাদের এখান থেকে অ্যাড ফান্ড আসতে হবে। আপনাদের এরকম প্রথম অবস্থা এইভাবে থাকবে না, প্রথম অবস্থা অন্যভাবে থাকবে, ঠিক আছে? সেটা দেখতে পাবেন। তো অ্যাড ফান্ড করার জন্য আমাদের অ্যাড ফান্ডে আসতে হবে। অ্যাড ফান্ডে আসার পর এখান থেকে আপনি কত ডলার ডিপোজিট করবেন, 150, 500 না 3000, আপনি এখান থেকে কাস্টম করে নিতে পারবেন। এখান থেকে $200 আছে, $150 আছে, $700 আছে, $1000 আছে। আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এখানে ডিপোজিট করবেন। তবে আমি সাজেস্ট করবো $200 উপরে ডিপোজিট করেন না, ঠিক আছে? রেকমেন্ড 200 অথবা 150 করে নিলাম। ডিপোজিট করার পর এখান থেকে আপনি ব্যাঙ্ক ওয়ার ট্রান্সফার, হ্যাঁ, অথবা ক্রিপ্টোর মাধ্যমে, বিটকয়েনের মাধ্যমে আপনি এখান থেকে ডিপোজিট করতে পারবেন। তো আমি এখান থেকে ডিপোজিট করছিলাম বিটকয়েনের মাধ্যমে। হ্যাঁ, তো ওইটা আমি আর না দেখে কীভাবে ডিপোজিট করতে হয়, এখান থেকে শুধু আপনি কোনটার মধ্যে ডিপোজিট করবেন সেটা সিলেক্ট করবেন। মনে করলাম আমি এখান থেকে এটা ডিপোজিট করছি, আমি দেখাই দিলাম এটা আমি। আচ্ছা, আমি দেখাই দিই কীভাবে ডিপোজিটটা করতে হয়। মনে করলেন আমি এখান থেকে ব্যাঙ্ক ট্রান্সফার করবো। ব্যাঙ্ক ট্রান্সফার করতে গেলে মিনিমাম আপনাকে $500 ডিপোজিট করতে হবে, তার নিচে ব্যাঙ্ক ট্রান্সফার। তো এখান থেকে আমি ক্রিপ্টোর মাধ্যমে করছি, যাই আমি এখান থেকে ক্রিপ্টো পর দেখাই, এখান থেকে কার্ডের মাধ্যমে দেখাই। কার্ডের মাধ্যমে অ্যাড করতে গেলে আপনাকে অ্যাড ফান্ড আসতে হবে, সিলেক্ট করতে হবে। অ্যাড ফান্ডে আসার পর এখান থেকে আপনি কোন কার্ডে পেমেন্ট করবেন, এখান থেকে কার্ড সিলেক্ট করবেন। কার্ড সিলেক্ট করার পর আপনি এখান থেকে কার্ড নাম্বার দেবেন, সব কিছু দেবেন। দেওয়ার পর আমি এখান থেকে কার্ড নাম্বার, ডেট অফ বার্থ, সিভি নাম্বার, কার্ড হোল্ডার নেম এবং ইমেল অ্যাড্রেস দিয়ে পে করবেন। অটোমেটিক এখান থেকে পেমেন্ট হয়ে যাবে, বুঝতে পারছেন? তো যাই হোক, আমরা এটা দেখলাম না, এটা পরে দেখি আমরা। আমি ব্যাগে চলে যাই, আমার যেহেতু ডিপোজিট করা আছে আমি ওটা দেখলাম না, ঠিক আছে? আমি এখান থেকে দেখবো কীভাবে ক্যাম্পেইনটা রান করতে হয়। ক্যাম্পেইন রান করতে হলে আমরা এখান থেকে প্রথমে নিউ এ ক্যাম্পেইন এখানে আসবেন। নিউ এ ক্যাম্পেইন আসার পর এখান থেকে আপনি কীভাবে ক্যাম্পেইনটা রান করতে চাচ্ছেন, নিতে চাচ্ছেন, আপনি ফুশ, পফস, না ইনভেজ, না ডাইরেক্ট ক্লিক, কোনটা চাচ্ছেন সেটা আপনি বাছাই করবেন। তবে আমি রিকমেন্ড করবো ফুশ করবেন, ফুশ করলে ভালো হবে। ফুশ অ্যাডের মাধ্যমে ক্যাম্পেইন রান করলে আপনার কনভার্সনের সংখ্যা বেশি আসবে, ঠিক আছে? ওরা কিছু রিকমেন্ড করছে, এখানে কিছু রিকমেন্ড করছে, সেগুলো আপনার দেখা উচিত না। সেগুলো আপনি চাইলে এগুলো, এই আপনি যদি অফার এই টাইপের থাকে তাহলে আপনি এগুলো মাধ্যমে ক্যাম্পেইন রান করতে পারেন, ঠিক আছে? তো আমি এখান থেকে ফুশের মাধ্যমে ক্যাম্পেইন করবো, ফুশ অ্যাডের মাধ্যমে। তো আমি এখান থেকে স্টার্টে আসলাম। স্টার্টে আসার পর এখান থেকে ম্যানুয়ালি থাকবে। তারপরে এখান থেকে আমরা যেটা করবো এখান থেকে আমাদের সিটিআর যেরকম সেটা থাকবে। এখান থেকে আমাদের আইকন দিতে হবে কী টাইপের আমরা অফার নিয়ে কাজ করবো, সেই টাইপের অফার ইউআরএল দিতে হবে, অফার আপনার নেম দিতে হবে, তারপরে মেসেজ টাইটেল দিতে হবে, কী টাইপের টাইটেল সেটা দিতে হবে। হ্যাঁ, তাই আমি এখান থেকে একটা আইকন দিয়ে দিই। আপনারা ক্যানভা থেকে একটা আইফোন আইকন নিয়ে নেবেন, ঠিক আছে? আপনি ক্যানভা থেকে আইকন নিয়ে নেবেন। আপনি এখান থেকে টাইপ দেবেন ক্রিপ্টো, কী টাইপের আপনার এখান থেকে ক্যাম্পেইনটা রান করবেন। সুইপস্টেক্স দিলে তাহলে সুইপস্টেক্স রিলেটেড আপনার এখান থেকে লোগো পাবেন। হ্যাঁ, দেখেন এই যে এখান থেকে বহু টাইপের লোগো আছে, আপনি এগুলোও নিতে পারেন, অথবা আপনি এখান থেকে এটাও নিতে পারেন, ঠিক আছে? আমি এখান থেকে এটা রিকমেন্ড করলাম, এখান থেকে এটা নিলাম। আপনি ইচ্ছে করলে অন্যটাও নিতে পারেন, ঠিক আছে? আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে অন্যটাও নিতে পারেন। তো সুইপস্টেক নিলাম, আমি সুইপস্টেকের মধ্যে এখান থেকে এটা দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। তারপর এখান থেকে টাইটেল আপনারা ক্যানভা থেকেও নিতে পারেন। হ্যাঁ, টাইটেল না এখান থেকে ইউআরএল দেবেন। ইউআরএল দেওয়ার জন্য আমি এখান থেকে আমার যে অফার লিঙ্ক আছে সেই অফার লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? দেওয়ার পর এখান থেকে টাইটেল, এই যে টাইটেল আমি দিয়ে দিলাম। এখান থেকে মেসেজিং, এই মেসেজিংয়ে দিয়ে দিলাম। এখান থেকে আপনি এখন আপনার ইমেজ সিলেক্ট করতে হবে। এখান থেকে আপলোড ব্যানার, এখান থেকে আমি ক্যাশ অ্যাপ রিলেটেড ব্যানার বানিয়ে নিয়েছি। আমি এখান থেকে এরকমভাবে ব্যানারটা বানিয়ে নিলাম, নেওয়ার পর এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? দেখেন ব্যানারটা এরকমভাবে দেখা, তো হয়ে গেল। আপনি চাইলে এইগুলোতেও রান করতে পারেন, ঠিক আছে? তো আমি একটাতেই করে দেখাতেছি, আপনারা
চাইলে এগুলো করতে পারেন, না চাইলে নাও করতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। তো আমি সাজেস্ট করবো এক দুটো করেন, দুটো করার জন্য দুটো করলে ভালো হবে, বুঝতে পারছেন? তো হয়ে গেল। আর যারপর আমরা এখান থেকে কান্ট্রি, কোন কান্ট্রিতে আমরা ক্যাম্পেইনটা রান করবো, আমাদের যে অফারটা যে থাকবে সেই কান্ট্রি অনুযায়ী আমরা এখান থেকে ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম। ইউনাইটেড স্টেটে আমি ক্যাম্পেইনটা রান করবো, ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনার যদি কোনো রিজন থাকে, হ্যাঁ রিজন, সেই রিজন সিলেক্ট করে দিতে পারবেন, কোনো সিটি সিলেক্ট করে দিতে পারবেন, কোন সিটিতে ক্যাম্পেইন রান করবেন সেই সিটি সিলেক্ট করে দেবেন। তারপর আপনি এখান থেকে কোন কোন ডিভাইসে দেখাতে চাচ্ছেন সেটা দেখিতে পারেন। আমি এখান থেকে শুধু মোবাইলে দেখাবো, আমাদের মোবাইল ট্রাফিক দরকার। হ্যাঁ, ইমপ্রেশন পার ইউজার, পার ইউজার একটা থাকবে, বা এখানে ওয়ান থাকবে, এখান থেকে ক্লিক ক্যাপ, মানে পার প্রতিজন কতজন কয়টা করে ক্লিক করবে, পার ইউজার কয়বার করে দেখাবে। আমি এখান থেকে পার ইউজারে একজনের কাছে একবারই দেখাবে, একবারের বেশি তাকে দেখাবে না, বুঝতে পারছেন? একটাই থাকবে। থাকার পর এখান থেকে আমরা যেটা দেবো, ওরা এখান থেকে রিকমান্ড করছে একটা ইপিসি, ঠিক আছে? আপনি চাইলে এটাও দিতে পারেন, চাইলে আপনি এখান থেকে কমাও দিতে পারেন, ঠিক আছে? আমি এখান থেকে যদি আমার $2 অফার হয়, $2 অথবা $3 অফার হয়, তাহলে আমি এখান থেকে ইপিসি দেবো 0.5, অথবা আপনি এখান থেকে 0.28 এতটুকু দিতে পারেন, ঠিক আছে? 0.28 অথবা আপনি এখানে 0.5 দিয়ে দেবেন, ঠিক আছে? যদি আপনার ইয়ে হয়, 0.5 দিয়ে দিলাম, 0.5 দিলে এখান থেকে নো ডাটা দেখাচ্ছে না, টার্গেটিং ডাটা আমি এখান থেকে টার্গেটিং ডাটা ওরা ক্যাপচার করতে পারছে না। আমি দেখি এইটাই আমি নিয়ে দিলাম, দেখি এখন কী বলে। আচ্ছা দিয়ে দিলাম, এখান থেকে 0.5 দিয়ে দিলাম, হ্যাঁ 0.5 দিয়ে দিলাম, 0.5 দেবো। দেওয়ার পর এখান থেকে $2 দিয়ে রাখবো। দেওয়ার পর এখান থেকে বাজেট, ডেলি বাজেট, পার ডে বাজেট আমার এখান থেকে $30 থাকবে। দেখেন পার ডে বাজেট যখন আমি $30 দেবো, দেখেন ওরা এখানে নোট দিছে, ইউ বাজেট উইল বি অ্যালাউ ইউ টু গেট অ্যাবাউট ফ্রম 15 কনভার্সন পার ডে, মানে পনেরোটা কনভার্সন আসবে পার ডে। উই আর রিকমেন্ডেড লেটেস্ট 30 কনভার্সন, মানে 30টা থেকে 15টা থেকে 30টার মতো কনভার্সন আসতে পারে, ঠিক আছে? তো এখান থেকে আমরা ইনফেস দিতে পারি, আপনার ইনফেস সিবিসি এত পপ আন্ডারে দিতে পারি। হ্যাঁ, পপ আন্ডারের অবস্থা একটু সিপিএম রেটে বেশি, ডাইরেক্টলি এগুলো দিতে পারি, তো এগুলো দরকার নেই, এগুলো আমরা অফ করে রাখলাম, ঠিক আছে? অফ করে রাখলাম। তারপর এখান থেকে অ্যাডভান্স সেটিং আসতে হবে। হ্যাঁ, অ্যাডভান্স সেটিং আসার পর এখান থেকে যদি চাচ্ছেন আপনি কোনো ডিভাইস দিতে চাচ্ছেন, কোনো ডিভাইস আপনি কোন কোন ডিভাইসে দেখা চাচ্ছেন, আমি অ্যান্ড্রয়েড চ্যালেন, অ্যান্ড্রয়েড 11, 12, 13 যেগুলো চাচ্ছেন সেটা দেখাতে পারবেন। হ্যাঁ, তো আমি এগুলো ট্র্যাক করলাম না, এটা আপনারা দেখে নেবেন। তারপর এখান থেকে আইপি ট্র্যাক, এইটাও এখান থাকবে, এটা অন করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে সোর্সে হিসাব আছে, এখানে সোর্স বিষয়টা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আপনারা দেখেন সোর্সের দিকে আসা, আমরা এখান থেকে যে সোর্সগুলো অ্যাড করবো, যে সোর্সগুলো থেকে ট্রাফিক আসবে সেই সোর্সগুলো আমাদের অ্যাড করতে হবে। প্রথমে আমি যে সাজেস্ট করবো, 3136 সোর্স আসবে। তারপরে এখান থেকে সোর্স আসবে হলো আর কোনটা 1175, এটা ভালো। তারপরে আপনার এখান থেকে 10640, এটা ভালো। তারপরে এখান থেকে আপনার সোর্স এটা ভালো হয়েছে 7360, হ্যাঁ এটা এই সোর্সটা ভালো। তারপর এখান থেকে আপনি দিবেন হলো 6800, এই সোর্সটা ভালো, ঠিক আছে? এতগুলো সোর্স অ্যাড করবেন। ওকে, সোর্স অ্যাড করার পর এখানে এটা দিতে পারেন, অ্যাড করার পর এগুলো কোনো কিছু প্রয়োজন হবে, এগুলো কোনো কিছু প্রয়োজন হবে, এখানে শিডিউল আসবেন, আপনি এখান থেকে শিডিউল করবেন কখন কখন দেখাবেন। আমি এখান থেকে যেহেতু ইউএসএর টাইম আমরা 12টার পর থেকে দেখাবো, ঠিক আছে? 12টার পর থেকে দেখাবো, চাইলে আপনি ইয়া করে দিতে পারেন, 12টার পর থেকে আমরা দেখাবো। তারপর এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব, যখন ক্রিয়েটে হয়ে যাওয়ার পর, এইটুকু হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবো। ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের ক্যাম্পেইনটা
অটোমেটিক রান হয়ে যাবে, বুঝতে পারছেন? যেহেতু আমার একটা ক্যাম্পেইন রান আছে, তাহলে আমি এটা ক্যাম্পেইন করলাম না, রান করলাম না, আপনাদের শুধু দেখাইলাম, ঠিক আছে? এখান থেকে আমরা ক্যাম্পেইন আইডিটা কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন, বুঝতে পারছেন? দেখেন আমি এখান থেকে আমার দুটা ক্যাম্পেইন করা আছে, আমি এই দুটা ক্যাম্পেইনে দেখি, এখান থেকে টোটাল আমার 12টা ক্লিক আসছে। একটু আগে করছি, টোটাল 12টা ক্লিক আসছে, এখান থেকে আমার 140টা মতো ক্লিক আছে। টোটাল আমার 3টা ক্যাম্পেইন আছে, আমি টোটাল 7 দিনে একটা ক্যাম্পেইন দেখি, আমি এখান থেকে 7 দিনে একটা ক্যাম্পেইন রান করছি। আচ্ছা, ইয়েস্টারডে এখান থেকে 70-তে আমি দেখি, টোটাল 70 একটা অ্যানালাইজ করি। হ্যাঁ, দেখেন এখান থেকে টোটাল আমার এই ক্যাম্পেইনে ক্লিক আছে টোটাল 797টার মতো আপনার ক্লিক আছে, আর এখানে 12টার মতো ক্লিক আছে, টোটাল ক্লিক হলো 809টার মতো, বুঝতে পারছেন? 809টার মধ্যে ক্লিক করছে, সব মিলে আমি মনে করলেন যে ভালো একটা ফিডব্যাক পাইছি, বুঝতে পারছেন? এখান থেকে আমার টোটাল এই ক্যাম্পেইনের জন্য আপনার $83 মতো, $83.76 মতো আপনার কাটছে, টোটাল $83 মতো আমার এখান থেকে কেটে নিছে, এখান থেকে মাত্র 6 সেন্ট, এখন পর্যন্ত 12 ক্লিকে 6 সেন্ট কাটছে, বুঝতে পারছেন? তো এখান থেকে একটা জিনিস দেখেন, এখান থেকে উইনিং রেট হলো এইখানে 20% চলে আসছে, এটা আমার ছিল হলো 41%, এখন কিন্তু 20% চলে আসছে, আর এটা 8% চলে আসছে। আপনার চাইবেন এটা উইনিং রেটটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য, আমি এটা দিছি কারণ আমার এটা অফার ডলার, $2 অফার, এর জন্য আমি এটা উইনিং রেটটা একটু কমাই দিছি, ইফিসিটাকে কমাই দিছি। আপনি যখন $5-7 অফার হবে, মানে বেশি ডলারের অফার হবে, তখন আপনি উইনিং রেটটা বাড়িয়ে দেবেন, বুঝতে পারছেন? তো যাই হোক, যদি ভালো লাগে এইভাবে ক্যাম্পেইনটা করবেন। আর একটা বিষয় আছে, ক্যাম্পেইন করার আগে অবশ্যই আপনি কোনো ট্র্যাকার ইউজ করবেন, হ্যাঁ কোনো ট্র্যাকার ইউজ করবেন, কারণ ট্র্যাকার ইউজ না করলে আপনি এখান থেকে ক্যাম্পেইনটা রান করতে পারবেন না, বুঝতে পারছেন? তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন।